হ্যালো বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে মানুষের সেকেন্ড গানের হিন্দি ভার্সন বার্সের লাইভ রিয়াকশন করতে এসেছি। কিছুক্ষণ আগে বাংলা গানটা নিয়ে অলরেডি কথা বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি ডেফিনেটলি দেখতে পারো। এখন তোমাদের সঙ্গেই বসে হিন্দি গানটা দেখবো এবং শুনবো। ডেফিনেটলি আমি আগেই হিন্দি গানটার অডিও ভার্সনটা তো শুনে নিয়েছি, তো এখন ভিজুয়ালিও দেখবো পুরো বিষয়টা কেমন লাগছে। চলো শুরু করা যাক সব ভিডিওটা। লেটস স্টার্ট। প্রথমে এই যে মূর্তিটা দিয়ে সিনটা শুরু করা হলো না, প্রথমে আগে মূর্তিটাকে ফোকাসে রেখে তারপরে মূর্তিটাকে ব্লার করে সুস্মিতা এবং আয়ন্নাকে ফোকাসে রেখে শটটা খুব ভালো। হাতের খেলাটা কিন্তু দুর্দান্ত লাগছে, কি সুন্দর কেমিস্ট্রিটা দেখিয়েছে না, সুইট লাগছে দুজনকে দেখতে। বাও, 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 শ্রেয়া ঘোষাল ফাটিয়ে দিয়েছে ভাই, জিদ্দা অবাক হয়ে গেছে, বাইরে কি হচ্ছে এটা। আমি আগেই বলেছি আমার ডান্স কোরিওগ্রাফি ভালো লেগেছে, খুব সিম্পলের মধ্যে কিন্তু সুইট বিষয়টা, স্লো মোশনের ব্যবহার খুব ভালো। ও জিদ্দা মনে মনে আনন্দ পাচ্ছে ওদের এই কেমিস্ট্রিটা দেখে, তাহলে কি জিদ্দাও মনে মনে সুস্মিতাকে পছন্দ করে, সুস্মিতাও জিদ্দাকে পছন্দ করে, বিষয়টা কি দাঁড়াবে আলটিমেটলি। বাহ বাহ, খুব ভালো লাগছে, খুব আনন্দ করে দুজনে নাচছে কিন্তু, না 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 না, ওয়াও ওয়াও, এই জায়গাটা তো দারুণ, যেখানে দৌড়তে দৌড়তে ইমাজিন করছে বিষয়টাকে। ও স্লো মোশন, বাহ, পুরো রোমিও জুলিয়েট লাগছে, ভাল লাগছে, কস্টিউম ডিজাইন তো খুব ভালো হয়েছে, বেশ ভালো, এই শটটা খুব ভালো। আউটডোর লোকেশন দেখেছো কি ফ্যান্টাস্টিক লাগছে, ড্রোন শট ফ্যান্টাস্টিক হয়েছে, ড্রোন শট গুলো, বাহ বাহ, ক্যামেরা ওয়ার্ক ইজ টু গুড। এই আমরা মেল ভোকালের আওয়াজ শুনতে পাচ্ছি এবার, ওয়াও, বাহ বাহ বাহ, ভাল লাগছে, জিদ্দা এবং সুস্মিতাকে আমার চেঙ্গিজেও ভালো লেগেছে, এতেও ভালো লাগছে, দেখতে ভাল লাগে, মানা এই জুটিটাকে, বাও, ও জিও, বাইরে বৃষ্টিটা হচ্ছে কারণ এটা বৃষ্টির গান, বাহ বাহ, এবার রাস্তার দুধারে গাছ এবং মাঝখান দিয়ে রাস্তাটা বৃষ্টি পড়ছে, তারা হেঁটে হেঁটে আসছে বিষয়টা, বাহ বাহ, সিলা সিলা রে, বাও, খুব সিম্পল একটা গান, কম্পোজিশন ওয়াইজ খুব সিম্পল, ডান্সটাও সিম্পল, কিন্তু সব মিলিয়ে দেখো একটা সাধারণ জিনিসও কখনো কখনো খুব অসাধারণ হয়ে ওঠে না, এই ব্যাপারটা আমাদের মধ্যে চলছে। আর সুস্মিতা ইমাজিন করছিল ভাই, সুস্মিতা পছন্দ করে জিদ্দাকে এই ছবিতে, বাহ, লাস্টে জিদ্দা বললেন একে, আমারও খুব ভালো লাগছে, মানে সুস্মিতা এবং আয়নার এই কেমিস্ট্রিটা, তো গানটা টু গুড, ভিজুয়ালি খুব ভালো হয়েছে, হিন্দি গানটার লিরিক্সটা আমার বেশি ভালো লেগেছে, আমার কাছে হিন্দি গানটা বেশি ভালো লেগেছে, বাংলাটাও প্রচন্ড ভালো, অনিক ধর খুব বুদ্ধি করে খুব সুন্দর করে কাজ করেছেন, এবং আমি তো আগের ভিডিওতেই বললাম যে শ্রেয়া ঘোষাল তিনি এত কাজ করেছেন বাংলা এবং হিন্দিতে, তাই প্রোনাউন্সিয়েশন নিয়ে কোনো অসুবিধা নেই, শ্রেয়া ঘোষাল ভীষণ সাবলীল, এবং যেটা অভয়জির ক্ষেত্রে এটা হয়েছে যেহেতু হিন্দি, তাই বাংলার থেকে হিন্দিটা আরো উনি স্বাচ্ছন্দ্য বোধ করে যে গাইছেন, ওনার কাছে ব্যাপারটা ইজি সেটা বোঝা যাচ্ছে। তো খুব সুন্দর লাগলো, আমার খুব সুন্দর লাগলো, যদি তোমরা বলো বাংলাটা বেশি ভালো না হিন্দিটা বেশি ভালো, আমি বলবো আমার কাছে হিন্দিটা বেশি ওয়ার্ক করলো আমার জন্য। এবার তোমাদের কার কেমন কোনটা লেগেছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও। চলে গেলাম, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য সকলকে টাটা।